আপনারা দেখছেন এনকে কেবল ভীষণ ইস্টি, সময়ের সাথে আগামীর পথে। কানের কি জ্বালা যন্ত্রণা তাই আমি বুঝতে পারছি। আবার একটি মেয়ে মা বেহুল আমার বিয়ের উপযুক্ত হয়েছে। আমি ভালো একটি পাত্র হাতে তুলে দিলে আমার নিজের জীবনটাকে খুব ধন্য মনে করতাম। সে তো ভালো কথা, কোথায় বাড়ি কোথায় ঘর, এমনকি ছেলে কি কাজ করে ঘটক বসায়? আমরা সদাগর, সেও সদাগর, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? একবার কি ভেবে চিন্তা করে দেখছেন? যার নাম শুনলে পাগে মশে এক ঘট জল খায়, তার সামনে আপনি বলেছিলেন আবার ওই চাঁদি সদাগরের বাড়ির কথা? আমার পেশা বসুন, সন্তানের কি জ্বালা কি যন্ত্রণা আমি যে বুক করতেছি তাহা কি আপনি জানেন ঘটক মশাই? ঘরে আছে তার সরা পুত্র উচ্চারণ করুন, তাহলে বাধ্য হব আপনাকে আমি গলায় ধাক্কা দিয়ে। চাঁদি সদাগর, একবার যদি তোমাকে আমার সামনে পেতাম তাহলে যে তোমাকে কি তিরস্কার করতাম তা আমি ভেবে পাচ্ছি না। একবার যদি আমার সামনে এটে তাহলে তোমাকে আমি না। বিআইমশাই, বিআইমশাই কে? নমস্কার বিআইমশাই। নমস্কার, হঠাৎ করে বিআইমশাই এতদিন পরে আমার বাড়িতে আগমন। আপনি যে আমাকে চিনতে পারছেন তার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। ওগো বিআইমশাই, আমি যে আপনার পুরানো বিআই, আপনার কাছে আমি ঘটক পাঠিয়েছিলাম, আমার ঘটককে আপনি বেজ্জতি করেছেন, আমাকে গালে মন্দ করেছেন, আমি কি অপরাধ করেছিলাম? আপনি আমার ঘটককে বেজ্জতি করেছেন। ওগো ঘটক বিআই মশাই, বলুন বিআই মশাই, আপনি তো জানেন আমার ছয়টি কন্যা যখন আমার চোখের সামনে দিয়ে ও ঘরে থেকে ও দুয়ারে চলে যায়, তখন যে আমার বুকটা ফেটে ওই চতু আকাশটা ভেঙে জানি আমার মাথার উপর পড়লো, আর পায়ের তলা মাটিটা যেন সরে দাঁড়ালো। বিআই মশাই, আপনার ছয়টি কন্যা যে এখন পর্যন্ত বেঁচে আছে, প্রতিদিনই প্রত্যুষে আপনার সন্তানের মুখ দর্শন করতে পারেন। আমার ছয়টি পুত্র ওই কালী দস্যাগরে মৃত্যুবরণ করেছে, সেই আগুন সেই যন্ত্রণা আমার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠে। আমি কিভাবে বেঁচে আছি বিআই মশাই? ও গো বিআই মশাই, সে পুরোনো কথা ভুলে যান। আজকে আপনি আমার বাড়িতে কিসের জন্য এসেছেন বিআই মশাই? আপনি আমার কাছে খুলে বলুন বিআই মশাই। ছয় পুত্র হারিয়ে রয়েছে মাত্র একটি পুত্র দুলু লক্ষিন্দর, সে যে আপনার মেয়েকে দেখে উন্মাদ হয়ে ভালোবেসেছে, তাই তো আমি পাঠিয়েছিলাম ঘটক আপনার বাড়িতে আমার পুত্র দুলু লক্ষিন্দরের বিয়ের পাইগাম দিয়ে। ও গো বিআই মশাই, বিআই মশাই, আপনাকে একটি কথা বলবো বিআই মশাই। হয়তো আমি মেয়ের বাবা, কিন্তু দশ মাস দশ দিন উদরে রেখে যে মায়ে দশ দিন উদরে রেখে তাকে প্রস্রাব ব্যবহার করে দুনিয়ার উপরে এনেছে, আমি তার কাছে একটু শুনিয়েছি বিআই মশাই, আমাকে একটু সময় দেন বিআই মশাই। ঠিক আছে বিআই মশাই, আমি যাব আর আসব। আচ্ছা বিআই মশাই, হে ভগবান তুমি আমার প্রতি সহায় থেকো, আমার বিআই সাহেব মনটা তুমি গলে দিও। ওগো বিআই মশাই, বিআই মশাই, কি সংবাদ? শুভ সংবাদ আছে বিআই মশাই। শুভ সংবাদ? হ্যাঁ শুভ সংবাদ, আর দেরি নয় বলুন বিআই মশাই। ওগো বিআই মশাই, সামান্য তিনটি প্রশ্ন করছে। তিনটি প্রশ্ন আপনার বিআই মশাই? কি প্রশ্ন করেছে?
একটু শুনতে চান? হ্যাঁ বলে। ওই তো, ওই তো আমার বাড়ি দক্ষিণ পাশে একটি তাল গাছ দেখতে পাচ্ছেন বিয়ের মশাই? হ্যাঁ, 80 হাত একটা তাল গাছ আছে। 80 হাত তাল গাছ? ওই তাল গাছে সন্ধ্যের খরম পাইতে উঠতে ভাবে উঠবেন চাইটবার, নামবেন চাইটবার, যদি উঠতে পারেন তাহলে আমার একমাত্র মা মেহুলাকে আপনার পুত্রের হাতে তুলে দেবো। আর যেন যে রাস্তায় এসেছেন সে রাস্তায় আপনি ফিরে যাবে। বিয়াই মশাই, আপনি আমাকে কি বলেছেন? বাপ দাদা 14 গোষ্ঠী ওঠে নাই মৌঠাল গাছে, আমি কেমনে উঠবো সেই 80 হাত তাল গাছে? আমি আমি পারবো না বিয়াই মশাই, আমি চলে যাচ্ছি। তারান বিয়াই মশাই, আরেকটি প্রশ্ন আছে বিয়াই মশাই। বলো নি কি প্রশ্ন? আরেকটি প্রশ্ন হলো, আমার বাড়ি উত্তর পাশে দেখে পুকুর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিয়াই মশাই? বিয়াই মশাই, ওই পুকুর কপি ধরে ধোঁ দিয়ে ভরে দিতে হবে, যদি ভরতে পারেন তাহলে আমার একমাত্র মেয়ে মা বেহুলাকে পাবেন, আর না হলে আপনি নচেত ফিরে যেতে হবে। বিয়াই মশাই, এতক্ষণ আমাকে হাসালেন, কবিতরের কি দুধ হয়? ও গো বিয়াই মশাই, বলুন তাহলে কবিতরে বাচ্চা লালন পালন কি করে দিয়া? এটাও তো ঠিক বলেছেন বিয়াই মশাই, এত দুধ আমি কোথায় পাবো? কাজ নাগাতেই আমি চলে যাচ্ছি। দাঁড়ান বিয়াই মশাই, খারাই বেগে যাচ্ছেন, সামান্য আরেকটি প্রশ্ন রয়েছে বিয়াই। বলুন কি প্রশ্ন রয়েছে? আরেকটি প্রশ্ন হলো, একটি থাকবে পাল্লা, একদিকে থাকবে স্বর্ণ, আর একদিকে থাকবে মা বেহুল্লা, যদি ওজনের স্বর্ণ মাপ দিতে পারেন তাহলে আপনার ছেলে হাতে আমার মেয়েকে তুলে দেব। বিয়াই এত স্বর্ণ কোথায় পাই? বিয়াই এত স্বর্ণ কোথায় পাই? আই রে কাজনা গাদি চাইলার বিয়াই আমি দেশে চলে যাই। পিতা যে প্রশ্ন করেছে তা কি করে সম্ভব? তুমি বলছো আমাকে রাজি হতে? তোমার বাড়ির উত্তর পাশে একটি তাল গাছ আছে 80 হাত লম্বা, সেই 80 হাত লম্বা তাল গাছে আমার উক্কা হয়ে তিনবার উঠতে হবে, আবার তিনবার নামতে হবে, তাও তেলের চাটি হাতে দিয়ে। তাই মশাই, বলো আমি বেহুলা সতী নারী, আমার তিনবার নামে ধরলে দেখবেন আপনি উঠছেন আর নামছেন। তাই নাকি? আর আমার নামে ধরে তিনবার ওই পানি মধ্যে ফু দিবেন, সারা পুকুরি দুধ হয়ে ভরে গেছে। তাই আরো কিছু প্রশ্ন করেছে? হ্যাঁ, কি প্রশ্ন করেছে? তোমার ওজনের স্বর্ণ দিতে হবে এক পাল্লায়, আর তুমি থাকবে এক পাল্লায়। আপনি এটা নিয়ে চিন্তে আছেন? হ্যাঁ, আপনি কোনো চিন্তা নাই, আমি তো আছি। এই যে দেখছেন আমার হাতের আংটি, দেখতে পাচ্ছেন? এই হাতের আংটিটা এক পাল্লায় দিবেন আর আমাকে এক পাল্লায় দিবেন, দেখবেন সমান সমান হয়ে গেছি। তাই মশাই, এখান থেকে আমি চলে যাই, যদি আমার পিতা দেখে তাহলে কিন্তু। সত্যি বলেছো মা? হ্যাঁ, আমি সত্যি বলেছি। ঠিক আছে, তাহলে চলে যাই। মা বিহুলা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? আমি তোমার কথা মতো যদি তোমার পিতার কাছে সব কিছু স্বীকার করি তবে আমি কি বেজ্জতি হব না? হে ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো, মা বেহুলার প্রতি সহায় থেকো। সামান্য একটু অঙ্গুরি, এই অঙ্গুরি যদি মা বেহুলার সমান
ওজন হই, তবে কি যা হোক, শুনেছি মা বিহুলা নাকি সতী নারী হতেও পারে। বিআই মশাই, ওগো বিআই মশাই, বিআই মশাই, বিআই মশাই, আমি মনে হচ্ছে আমার বিআই মশাই বোধহয় এই মুহূর্তে আমার পাশ আপ্রেক করে পালিয়ে যাবে সেই সোমপুর রগনে। আমি যাই দেখি একবার বিআই মশাই আমাকে কি জব দেয়। ওগো বিআই মশাই, ওগো বিআই মশাই, বিআই মশাই, আমি চলে যাইনি, জানি আবার ফিরে এসেছি। আপনি যে প্রশ্ন আমাকে করেছেন আপনার শর্তে আমি রাজি। রাজি? এবার মা বিহুলার দিন তারিখ ধার্য করুন। একি আমি কি সত্যি করে শুনতে পাচ্ছি? হ্যাঁ বিআই মশাই, আমি কি আপনার সাথে ইয়ার কি করছি? ওগো বিআই মশাই, প্রত্যেকটি শর্ত যখন রাজি হয়েছেন তাহলে আর কোনো বিলম্ব না করেই আপনি মুখে দিয়ে বিয়ের তারিখ দিয়ে দিবেন। আপনার সবার তারিখ আমি জানি, রাজি হতে পারি। আগামী শুক্রবার আমার পুত্র দুলক্ষিণধরকে বর সাজিয়ে আপনার বাড়িতে আসব। এবার আসি বিআই মশাই, আসি। হ্যালো, সুপ্রিয় দর্শক মন্ডলী, তামিম করে যে ছেলেটা হারিয়ে গিয়েছিল মকবুল, মকবুল করে একটি ভাই তাকে কুলে করে এদিকে নিয়ে আসছেন। আমি আবারও বলছি, মকবুল ছেলেটাকে কুলে করে এদিকে নিয়ে আসছেন মকবুল। অনেকে বললেন মকবুল, তার মা তার জন্য কান্নাকাটি করছে। সখী, আমাকে তুমি ভালোভাবে সাজিয়ে দাও, বরজা তুমি দেশে বলবে, ঠিক আছে? সোনা বাবু